بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان বাংলাদেশের শরীয়তপুর থেকে মীর আলমগীর হোসেন ভাই জানতে চেয়েছেন যে কিবলামুখী হয়ে স্ত্রী মিলন করা যাবে কিনা, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে স্ত্রী মিলন করার জন্য কোন দিনক্ষণ শরীয়তে আছে কিনা। ভাই না, কিবলামুখী স্ত্রী মিলন করা যাবে না, এটা শরীয়তের কথা না। আমি এর আগে যদি আমার প্রশ্ন উত্তর শুনে থাকেন তাহলে শুনবেন নিশ্চয় যে শুধুমাত্র পায়খানা পেচ্ছাপ করার জন্য, শুধুমাত্র পায়খানা পেচ্ছাপে বসার সময় কিবলা দিকে মুখ করা কিংবা কিবলা দিকে পিছন করা, এটা হারাম, এটা নাজায়েজ। তাছাড়া না কিবলা দিকে পা করে বসা, কিবলা দিকে পা করে শোয়া, কিবলা দিকে পা করে না কিবলা দিকে মুখ করে স্বামী স্ত্রীতে মিলিত হয়, সমস্ত জিনিস নাজায়েজ নয়, সব জায়েজ, এগুলো সব জায়েজ। কেউ যদি কিবলা দিকে মুখ করে কিবলা দিকে পা করে বসে, যে যেমন আমাদের দেশে বিরাট অন্যায় মনে করা হয়, কিন্তু এটা আসলেই অন্যায় নয়। এরকম হাদিসই নেই যে কিবলা দিকে পা করা যাবে না, কিবলা দিকে না পিছন করে এমনি বসা যাবে না বা কিবলা দিকে পা করে শোয়া যাবে না, এগুলো সব হচ্ছে বাজে কথা, এ ধরনের কোন কথার সমর্থন শরীয়তে নেই। জি, থাকলো কথা স্ত্রীর মিলনের জন্য কোন দিনক্ষণ নেই, এমনকি কোরআন বলছে নিসা উকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্নাশিতুম, যে তোমাদের মহিলারা তোমাদের ক্ষেতের মতো, তোমাদের মাঠের মতো, যেমন তোমরা মাঠে ফসল ফলাও, ফাতু হারসাকুম আন্নাশিতুম, তোমরা তোমার স্ত্রীদের কাছে যেভাবে চাইবে সেভাবে আও, সকাল বিকেল দুপুর রাত্রি না সন্ধ্যা, এই ধরনের কোন রকমের সময়, কোন রকমের দিনের না নির্দিষ্ট কোন সময় শরীয়তে বাঁধা ধরা নেই। তবে হ্যাঁ, স্ত্রীরা যখন ঋতুমতি হয়ে থাকে তখন কিন্তু স্ত্রীদের কাছে যাওয়া যায় না, এটা হচ্ছে শরীয়তের বিধান, যে স্ত্রীরা যখন ঋতুমতি অবস্থায় থাকবে প্রথম থেকে নিয়ে একদম শেষ দিন পর্যন্ত, যতক্ষণ সে স্ত্রী গোসল করে পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া যাবে না। দু নম্বর কথা হচ্ছে স্ত্রীর পায়ুপথ ব্যবহার করা যাবে না, পায়খানার রাস্তা ব্যবহার করা যাবে না, বাকি না এই ঋতুমতি অবস্থায়, মিনসের অবস্থায়, যে পিরিয়ডের অবস্থায় এবং সেই সঙ্গে সঙ্গে পায়ুপথ ব্যবহার, এই দুটি জিনিস যদি কেউ না করে তাহলে সে তার স্ত্রীকে যেভাবেই চাইবে ব্যবহার করতে পারবে, দিনে রাত্রে যে কোনো অবস্থাতেই কোনো রকমের সমস্যা নেই।